আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা বেসিক ইংলিশগুলো শিখব স্পোকেন ইংলিশের জন্য যেগুলো খুবই প্রয়োজনীয় এবং দরকারি সো আপনি যদি সহজে স্পোকেন ইংলিশ শিখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তৈরি হয়ে নাও গেট রেডি অথবা আমরা এটাও বলতে পারি বি রেডি অর্থ তৈরি হয়ে নাও আমার পরে বা আমার পাশে নেক্সট টু মি নেক্সট টু মি অর্থ আমার পরে বা আমার পাশে সামান্য একটু অথবা আমরা অনেক সময় বলি একটুখানি এর ইংরেজি অর্থ হবে এল লিটিল বিট এ লিটিল বিট মানে সামান্য একটু বা একটুখানি বেশ ভালো কোয়াইট গুড কোয়াইট গুড অর্থ বেশ ভালো দেখতে বেশ ভালো কোয়াইট গুড লুকিং কোয়াইট গুড লুকিং অর্থ দেখতে বেশ ভালো এখানে একটি দুর্ঘটনা ঘটেছে অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যান্ড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড হিয়ার কারো কোনো ক্ষতি হয়নি নো ওয়ান ওয়াজ হার্মড নো ওয়ান ওয়াজ হার্মড একটু একটু করে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল অর্থ একটু একটু করে সে একটু একটু করে টাকাটা জমিয়েছে হি হ্যাজ সেভ দ্য মানি লিটিল বাই লিটিল হি হ্যাজ সেভ দ্য মানি লিটিল বাই লিটিল এটা সাবধানে ধরো টেক ইট কেয়ারফুলি অথবা আমরা অনেক সময় বলি এটা সাবধানে নাও সেক্ষেত্রেও আমরা বলতে পারি টেক ইট কেয়ারফুলি তার বয়স প্রায় একশো বছর হি ইজ অ্যাবাউট এ হান্ড্রেড ইয়ার্স ওল্ড হি ইজ অ্যাবাউট এ হান্ড্রেড ইয়ার সোল্ড তিনি এখনও বেঁচে আছে হি ইজ স্টিল অ্যালাইভ হি ইজ স্টিল অ্যালাইভ কে ডাকছে হুস কলিং হুস কলিং অর্থ কে ডাকছে কয়েকদিনের মধ্যে দেখা হবে সি ইউ ইন এ ফিউ ডেজ সি ইউ ইন এ ফিউ ডেজ এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট বারবার টাইম অ্যান্ড এগেন টাইম অ্যান্ড এগেন অর্থ বারবার সব উপায়ে বা সবভাবে বাই অল মিন্স বাই অল মিন্স অর্থ সব উপায়ে বা সবভাবে কত সময় আগে হাউ লং অ্যাগো হাউ লং অ্যাগো খুব শীঘ্রই কামিং কামিং সোন অর্থ খুব শীঘ্রই শেষবারের জন্য ফর দ্য লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম অর্থ শেষবারের জন্য চুপ করে থাকো কিপ সাইলেন্স কিপ সাইলেন্স অর্থ চুপ করে থাকো এখান থেকে খুব বেশি দূরে নয় নট টু ফার ফ্রম হিয়ার নট টু ফার ফ্রম হিয়ার চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এখান থেকে শহর কত দূর হাউ ফার ইজ দ্য সিটি ফ্রম হিয়ার How far is the city from here? বেশি দেরি করো না ডোন্ট বিট ডোন্ট বিট অর্থ বেশি দেরি করো না অনেক দেরি হয়ে গেল ইটস টু লেট It's too late. আমি এখানে নতুন এসেছি আই new নিউ হিয়ার I am নিউ হিয়ার আজ অথবা কাল ডে অর টু মোরো অর টু মরো হয়তো তুমি তাকে চেনো মে বি ইউ নো হিম মে বি ইউ নো হিম এটা অবাস্তব ইটস আনরিয়েলিস্টিক ইটস আনরিয়েলিস্টিক অর্থ এটা অবাস্তব তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই অর্থাৎ তুমি কি কিনেছিলে তোমার কি অবস্থা অথবা আমরা অনেক সময় বলি তোমার খবর কি হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ খোদার কাছে প্রার্থনা করো টু গড প্রে টু গড খোদার কাছে প্রার্থনা করো আপনি কি ট্রেনে যাবেন উইল ইউ গো বাই ট্রেন উইল ইউ গো বাই ট্রেন আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আই উইল বি ব্যাক ইন ফাইভ মিনিটস আই উইল বি ব্যাক ইন ফাইভ মিনিটস আর কিছুক্ষণ অপেক্ষা করো প্লিজ ওয়েট এ মিনিট অথবা আমরা বলতে পারি প্লিজ ওয়েট এ মোমেন্ট আমরা অনেক মজা করেছি উই হ্যাড এ লট অফ ফান উই হ্যাড এ লট অফ ফান প্রতি মুহূর্তে এভরি সেকেন্ড অথবা আমরা বলতে পারি অ্যাট এভরি মোমেন্ট এখন তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও এটার দাম কত হাউ মাস ডাজ ইট কস্ট হাউ মাস ডাজ ইট কস্ট অথবা আমরা সংক্ষেপে এটাও বলতে পারি হাউ মাছ হাউ মাছ অর্থ বোঝানো হয় এটার দাম কত আমি এটা আগে অন্য কোথাও দেখেছি আই হ্যাভ সিন ইট সাম হোয়ার এলস বিফোর আই হ্যাভ সিন ইট সামহার এলস বিফোর আপনি কি কারণটা জানেন ডু ইউ নো দ্য রিজন ডু ইউ নো দ্য রিজন এটা প্রতিদিন কাজে লাগে ইট খামস ইন হ্যান্ডি এভরিডে ইট খামস ইন হ্যান্ডি এভরিডে আমি অনেক ঘামছি আই এম সুইটিং এ লট আই এম সুইটিং এ লট সে কঠোর পরিশ্রম করে সি ওয়ার্কস ভেরি হার্ড অথবা ছেলে হলে আমরা বলবো হি ওয়ার্কস ভেরি হার্ড এটা একটা পারিবারিক ব্যাপার ইটস এ ফ্যামিলি অ্যাফেয়ার ইটস এ ফ্যামিলি অ্যাফেয়ার নিচে আসো খাম ডাউন খাম ডাউন অর্থ নিচে আসো আর যদি আমরা বলে থাকি নিচের তলায় আসো সেক্ষেত্রে আমরা এর ইংরেজি হবে খাম ডাউন স্টেজ খাম ডাউন স্টেজ অর্থ নিচের তলায় আসো আবার চেষ্টা করো প্লিজ ট্রাই এগেন প্লিজ ট্রাই এগেন এটা ভুলে যাও ফরগেটিট ফরগেটিট অর্থ এটা ভুলে যাও চুপ থাকো কিপ সাইল্যান্ট কিপ সাইল্যান্ট মানে চুপ থাকো আমরা কখন দেখা করব। হোয়েন উইল উই মিট আমরা কখন দেখা করব। হোয়েন উইল উই মিট তুমি কি এখন ফ্রি আছো Are you ফ্রি now? Are you ফ্রি নাও তোমার এখন কি সময় হবে ডু ইউ হ্যাভ টাইম নাও ডু ইউ হ্যাভ টাইম নাও তুমি কি একাকী বোধ করছো Are ইউ ফিলিং লোনলি আর ইউ ফিলিং লোনলি আমাদের আগেও দেখা হয়েছে উই হ্যাভ met before. উই হ্যাভ মিট বিফোর ফিরে চলো খাম ব্যাক খাম ব্যাক মানে ফিরে চলো আমার সাথে ফিরে চলো খাম ব্যাক উইথ মি খাম ব্যাক উইথ মি পিছনে ফিরে দেখো লুক ব্যাক লুক ব্যাক মানে পিছনে ফিরে দেখো তোমার পিছনে দেখো লুক বিহাইন্ড ইউ লুক বিহাইন্ড ইউ ওখানে কখন যেতে হবে হোয়েন টু গো দেয়ার হোয়েন টু গো দেয়ার অর্থ ওখানে কখন যেতে হবে ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না আমার সাথে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি ড্ট লাই টু মি আনন্দ করো হ্যাভ ফান অথবা আমরা এটাও বলতে পারি এনজয় ইউর সেলফ অর্থ আনন্দ করো তুমি ফোন করেছিলে কেন ওয়াই ডিড ইউ কল ওয়াই ডিড ইউ কল তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ কার ক্যান ইউ ড্রাইভ কার চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাইং কিপ ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও একটি নির্দিষ্ট জায়গায় ইন এ সার্টেন প্লেস ইন এ সার্টেন প্লেস একটু সরে দাঁড়াও টেক এ স্টেপ ব্যাক টেক এ স্টেপ ব্যাক অর্থাৎ একটু সরে দাঁড়াও আমি কিছুই জানি না

am স্টিল স্ট্যান্ডিং আমি প্রতিদিন রান্না করি আই কুক I আই কুক day. আর কতক্ষণ হাউ much longer? অথবা আমরা এটাও বলতে পারি হাউ লং অর্থ আর কতক্ষণ আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই have এ হেডেক মেয়েটি সত্যি সুন্দর দ্য গ্রাল ইজ রিয়েলি প্রিটি দ্য গ্রাল ইজ রিয়েলি প্রিটি এর দাম একশো টাকার কম ইট কস্ট লেস দেন হান্ড্রেড টাকা ইট কস্ট লেস দেন হান্ড্রেড টাকা আর কিছু না নাথিং মোর অথবা আমরা বলবো নাথিং এলস অর্থ আর কিছু না আমি কি এটা রাখতে পারি

আর ইউ থিঙ্কিং এনিথিং এ বিষয়ে আর কিছু বলো না ডোন্ট সে অ্যানিথিং এলস অ্যাবাউট দিস ডোন্ট সে অ্যানিথিং এলস অ্যাবাউট দিস এটাকে পরিষ্কার রেখো কিপ ইট ক্লিন কিপ ইট ক্লিন অর্থ এটাকে পরিষ্কার রেখো এটার ভেতরে কি হোয়াটস ইনিট হোয়াটস ইট অর্থ এটার ভেতরে কি কোথায় গিয়েছিলে ডিড ইউ গো ডিড ইউ গো অর্থ কোথায় গিয়েছিলে কাহিনীটা কি হোয়াটস দ্য স্টোরি হোয়াটস দ্য স্টোরি অর্থ কাহিনীটা কি এখানে কতদিন ধরে আছো হাউ লং হ্যাভ ইউ হিয়ার হাউ লং হ্যাভ ইউ হিয়ার এই পানি কি আমি পান করতে পারি ক্যান আই ড্রিঙ্ক দিস ওয়াটার ক্যান আই ড্রিঙ্ক দিস ওয়াটার জুতা খুলে ফেলো টেক অফ ইউর শ্যুস টেক অফ ইউর শ্যুস এক কাপ কফি হলে কেমন হয় হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি তুমি কি তার সাথে কথা বলো

How is this possible? আমি নির্দোষ আই এম ইনোসেন্ট আই এম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ চিৎকার করো না shout. শাউট shout. শাউট অর্থ চিৎকার করো না এখানে এসো come here come here এখানে এসো বারোই ডিসেম্বর তার জন্মদিন ডিসেম্বর টুয়েলভ ইজ হার বার্থডে ডিসেম্বর টুয়েলভ ইজ হার বার্থডে তুমি কখন এসেছ হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ আমি তোমাকে ছাড়ব না আই উইল নট ইসপেয়ার ইউ আমরা যখন রাগের মাথায় অনেককে বলি আমি তোমাকে দেখে নেবো বা আমি তোমাকে ছাড়ব না সো সেক্ষেত্রে আমরা এই বাক্যটি বলতে পারি আই উইল নট ইস্পার ইউ শেখার কোনো শেষ নেই দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং এখন একটু বিশ্রাম নাও গেট সাম রেস্ট নাও গেট সাম রেস্ট নাও তুমি কি ঠিক আছো আর ইউর অলরাইট অথবা আমরা এটা বলতে পারি আর ইউ ওকে আজ অথবা কাল সকালে টুডে অর টু মোরো মর্নিং টুডে অর টু মোরো মর্নিং ভালোভাবে দেখুন টেক এ গুড লুক টেক এ গুড লুক অর্থ ভালোভাবে দেখুন তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রেড অফ মি আর ইউ অ্যাফ্রেড অফ মি আমি খুব ভোরে উঠি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অথবা আমরা এটাও বলতে পারি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তুমি কি এটা আবার বলতে পারবে খুড ইউ রিপিট দ্যাট প্লিজ খুড ইউ রিপিট দ্যাট প্লিজ অতীত নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য পাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য পাস্ট আমি এটা দেখেছি আই হ্যাভ সিন ইট আই হ্যাভ সিন ইট এটা কবে এসে পৌঁছাবে হোয়েন উইল ইট অ্যারাইভ হোয়েন উইল ইট অ্যারাইভ কিছু মনে করবেন না দয়া করে প্লিজ নেভার মাইন্ড অথবা আমরা বলতে পারি প্লিজ ডোন্ট মাইন্ড তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য চুথ আর ইউ টেলিং দ্য চুথ এটা খুবই সুন্দর অথবা আমরা যখন বলি এটা অসাধারণ এর ইংরেজি হবে ইটস অসম ইটস অসম আমার আরও কিছু দরকার আই নিড সাম মোর আই নিড সাম মোর সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম বা আমরা বলতে পারি হোয়াটস দ্য প্রবলেম তুমি কখন ফিরলে ওয়েন ডিড ইউ রিটার্ন ওয়েন ডিড ইউ রিটার্ন আমি বলতে পারব না আই খ্যান সে আই সে এটা আর কখনও করবে না ইট উইল নেভার ডু এগেইন ইট উইল নেভার ডু এগেইন তুমি কখন যাবে ওয়েন উইল ইউ লিভ ওয়েন উইল ইউ লিভ কী ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ কী ভাবছ সে কি আসবে উইল হি খাম উইল হি খাম তুমি কি এটা একদম নিশ্চিত Are you entirely sure about this? Are you entirely sure about this? Ki lag tomar. What do you need? What do you need? Today's weather is very nice. Today's weather is very nice. Chalo baire jai. Let's go out. লেটস গো আউট এটা আমার ভুল দিস ইজ মাই ফল্ট অথবা আমরা এটাও বলতে পারি ইটস মাই ফল্ট সাবধানে গাড়ি চালাও ড্রাইভ দ্য কার কেয়ারফুলি ড্রাইভ দ্য কার কেয়ারফুলি তুমি কি আমাকে সহযোগিতা করবে উইল ইউ কোঅপারেট মি Will you cooperate with me?